বাংলাদেশের আইন অনুযায়ী যাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা TIN রয়েছে তাদের জন্য আয়কর রিটার্ন বা সম্পদের তথ্য বিবরণী দাখিল করা বাধ্যতামূলক। তবে রিটার্ন দাখিল করলেই যে আয়কর দিতে হবে তা নয়। কারো আয় যদি করযোগ্য না হয় তাহলে কর দেবার প্রয়োজন নেই, শুধু রিটার্ন জমা দিলেই হবে। কিন্তু 17 কোটির জনসংখ্যার বাংলাদেশে আয়কর দাখিল করেন মাত্র 25 লাখ মানুষ। বাংলাদেশের মোট GDP এখন 411 বিলিয়ন মার্কিন ডলার। 2030 সালে বাংলাদেশ হবে বিশ্বের 26তম বৃহৎ অর্থনীতি। বাংলাদেশের GDP কর অনুপাত মাত্র 9%, যা অতি নগণ্য এবং দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে করযোগ্য মানুষ অনেক, কিন্তু খুব সীমিত সংখ্যক মানুষ কর দিচ্ছে ও আয়কর দাখিল করছে। আয়কর কর্তৃপক্ষ কর্তৃক আয়কর রিটার্ন দাখিল করা আয়কর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে একজন এসএসসির আইনগত বাধ্যবাধকতা। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তিনি রিটার্ন দাখিল না করেন তাহলে আয়কর কর্তৃপক্ষ তার নৈতিকতার দিক থেকে অবশ্যই তাকে নোটিশ করবে, যে নোটিশের মাধ্যমে তাকে আয়কর রিটার্ন দাখিল করার জন্য বলবে। এরপরেও যদি তিনি আয়কর রিটার্ন দাখিল না করেন সেক্ষেত্রে আয়কর কর্তৃপক্ষ তার আয় নিজেই নির্ধারণ করে তাকে তার আয় অনুসারে করও নির্ধারণ করে তাকে কর প্রদান করার জন্য আবার পুনরায় নোটিশ করবে। এতেও যদি আপনার একজন এসএসসি কোনো রেসপন্স না করে সেক্ষেত্রে তার করের উপর আরও জরিমানা নির্ধারণ করে তাকে আবারও তাগাদা দিবে আয়কর রিটার্ন এর পরিপ্রেক্ষিতে কর দেওয়ার জন্য। এবং এতেও যদি একজন এসএসসি কর প্রদান না করেন বা কোনো রেসপন্স না করেন সেক্ষেত্রে তার ব্যাঙ্ক অ্যাটাচমেন্ট দিতে পারে, প্রয়োজনে তার সম্পত্তি থেকে কর আদায় করার উদ্দেশ্যে তার সম্পত্তি অ্যাটাচমেন্টের উদ্দেশ্যে আয়কর কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারে, যেখানে একজন এসএসসির জেল এবং জরিমানা পর্যন্ত হতে পারে। 2021-22 অর্থ বছরে রাজস্ব খাতে আয়করের লক্ষ্যমাত্রা 1,03,945 কোটি টাকা, যার বিপরীতে 4 মাসে অর্জন হয়েছে 23,540 কোটি টাকা, যা 13.79% বৃদ্ধি পেয়েছে।